বলা হচ্ছে যে 30 সালের মধ্যে সারা বিশ্বে অ্যানিমেশন শিল্পের পরিমাণ দাঁড়াবে প্রায় $600 বিলিয়ন। তো এই $600 বিলিয়ন শিল্পের আমাদের বাংলাদেশের মেধাবী অ্যানিমেটাররা যাতে অবদান রাখতে পারে তার জন্য আমরা নতুন আরেকটি প্রকল্প গ্রহণ করেছি। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন, যারা এই সিনেমাটি আপনারা দেখেছেন, যে বঙ্গবন্ধুর শৈশব কৈশোরে তার যে দুরন্ত কৈশোর, তার যে একটা মানবিক ছাত্রজীবন এবং সংগ্রামী ছাত্রজীবন, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এমন একটি মাধ্যমে যেটি আমাদের শিশু কিশোর এবং তরুণ তরুণীদের কাছে প্রিয় মাধ্যম, সেটা হচ্ছে অ্যানিমেশন প্ল্যাটফর্ম। একদিকে বঙ্গবন্ধু যেরকম শৈশবে অত্যন্ত একজন মানবিক একজন শিশু ছিলেন, অপরদিকে তার কৈশোরে কিন্তু একজন প্রতিবাদী এবং দুরন্ত খেলোয়াড় হিসেবে অথবা প্রতিবাদী কণ্ঠ হিসেবে তিনি কিন্তু তার কৈশোরে উনি হোসেন শহীদ সরোয়ারদের কাছে ওনার স্কুলের ন্যায্য দাবিটি তুলে ধরেছিলেন। তো এই ইতিহাসের বাঁকে বাঁকে বঙ্গবন্ধুর যে বেড়ে ওঠা শৈশবের খোকা, আস্তে আস্তে মুজিব, তারপরে ধাপে ধাপে মুজিব ভাই, তারপরে কিভাবে বঙ্গবন্ধু এবং জাতির পিতায় পরিণত হলেন, সেই অধ্যায়গুলোকেই আমরা সুন্দর সহজ সরলভাবে আমাদের অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যেটি আমাদের শিশু এবং কিশোর কিশোরীদের কাছে এটি জনপ্রিয় মাধ্যম। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে আমাদের আধুনিক প্রযুক্তি এবং শিল্পের সমন্বয়ে আমরা একটা সৃজনশীল তরুণ প্রজন্ম গড়ে তুলতে চাই, যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে বাংলাদেশ হবে সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়ে তুলবে সোনার মানুষেরা। আর সেই সোনার মানুষের আধুনিক যে রূপকল্প জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আমাদের সৃজনশীল উদ্ভাবনী সমস্যা সমাধানকারী দেশপ্রেমিক একটি স্মার্ট প্রজন্ম, স্মার্ট সিটিজেন। এবং আমাদের যে স্মার্ট ইকোনমির ধারণা, আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজির জয় ভাই দিয়েছেন, সেখানে স্মার্ট ইকোনমি হবে কিন্তু আমাদের একটা ক্রিয়েটিভ ইকোনমি। আমরা একদিকে মোবাইল অ্যাপস অ্যান্ড গেমিং প্রজেক্টের আওতায় প্রায় 28,000 আমরা মোবাইল অ্যাপ এবং গেম ডেভেলপার তৈরি করেছি। আমাদের প্রায় 42টা বিশ্ববিদ্যালয়ে আমরা মোবাইল অ্যাপ অ্যান্ড গেমিং ল্যাব স্থাপন করেছি, গেমস টেস্টিং ল্যাব স্থাপন করেছি 8টি, এবং পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল একটি অত্যাধুনিক স্টুডিও, অ্যানিমেশন স্টুডিও আমরা স্থাপন করেছি। ইতিমধ্যেই আমরা প্রথমে মুজিব আমার পিতা অ্যানিমেশন ফিল্মটি করি 48 মিনিটের, পরে মুজিব ভাই নামে আরেকটা অ্যানিমেশন ফিল্ম 50 মিনিটের আমরা তৈরি করি। আমরা 25 মিনিটের একটি শেখ রাসেলকে অবলম্বন করে রাসেল আমাদের ছোট্ট সোনা 3D অ্যানিমেশন ফিল্ম তৈরি করি, এবং সাথে সাথে আমরা 3D হলোগ্রাফিক যে প্রেজেন্টেশন বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে, সেটিও আমরা মুজিব বর্ষে আমরা উদ্বোধন করি। এখন আমাদের পরবর্তী টার্গেট যেটা ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা, বলা হচ্ছে যে 30 সালের মধ্যে সারা বিশ্বে অ্যানিমেশন শিল্পের পরিমাণ দাঁড়াবে প্রায় $600 বিলিয়ন। তো এই $600 বিলিয়ন শিল্পের আমাদের বাংলাদেশের মেধাবী অ্যানিমেটাররা যাতে অবদান রাখতে পারে তার জন্য আমরা নতুন আরেকটি প্রকল্প গ্রহণ করেছি, সেটি হচ্ছে ফিউচার অ্যানিমেটার্স অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনমি, যেটাকে সংক্ষেপে আমরা বলছি ফেস অফ স্মার্ট বাংলাদেশ। যার আওতায় আমরা ফ্রান্সের সাথে যৌথ সহযোগিতা একটি পরিবেশ এবং জলবায়ু মোকাবেলায় বাংলাদেশের এবং সারা বিশ্বের করণীয় সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য আমরা সং অফ ওয়েল এই একটা অ্যানিমেশন ফিল্ম তৈরি করব। পাশাপাশি আমরা বাংলাদেশের সংগ্রাম, জননেত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন, সেটাকে আমরা তুলে ধরার জন্য দি স্ট্রাগল নামে আরেকটা অ্যানিমেশন মুভি তৈরি করব বলে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। সাথে সাথে আপনারা জানেন আমাদের সাংবাদিক বন্ধুগণ যে সারা বিশ্বে প্রত্যেকটা সেক্টরকে কিন্তু ডিসরাপ্ট করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে কিভাবে অ্যানিমেশন শিল্পের ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া যায় তার জন্য বড় ধরনের একটা উদ্যোগ আমরা এআই এক্সপার্ট এবং এআই টুল ব্যবহার করে অ্যানিমেশন শিল্পের সম্প্রসারণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। পাশাপাশি আরও 9টি বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক আমরা অ্যানিমেশন ল্যাব তৈরি করব। এই সব কিছুই আমাদের টার্গেট হচ্ছে যে ফিউচার ক্রিয়েটিভ ইকোনমির
গড়ে তোলার জন্য বাংলাদেশে মেধাবী তরুণদের দিকে সুযোগ করে দেওয়া।